প্রযুক্তি নিয়ে বিশ্বনবীর ভবিষ্যৎবাণী। প্রযুক্তির উৎকর্ষ পৃথিবীকে অনেক দূরে এগিয়ে নিচ্ছে। দিন দিন সহজ হচ্ছে মানুষের জীবনযাত্রা। কিয়ামতের আগে পৃথিবী কতটা উন্নত হবে তা অনুমান করা দুষ্কর। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু হাদিস থেকে বোঝা যায়, কিয়ামতের আগে পৃথিবী প্রযুক্তিগত দিক থেকে অনেক দূরে এগিয়ে যাবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না হিংস্র প্রাণী মানুষের সঙ্গে কথা বলবে, যে পর্যন্ত না কারু চাবুকের মাথা এবং জুতার ফিতা তার সঙ্গে কথা বলবে এবং তার উরুদেশ বলে দেবে তার অনুপস্থিতিতে তার পরিবার কি করেছে। উল্লেখিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি ভবিষ্যৎবাণী করেছেন, যেগুলো অনেকটাই বাস্তবতার মুখ দেখছে। আজ আমরা এই প্রযুক্তি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বোলিং কোয়াল বার্ক ট্রান্সলেটর, এটি মূলত কুকুরের ঘেউ ঘেউ থেকে ভাষায় রূপান্তর করে তার মনের ভাব বোঝার একটি প্রযুক্তি। gizbot.com প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নর্দার অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষক স্নোবোর্চিক এই বিষয়টি নিয়ে দীর্ঘ 3 দশক ধরে গবেষণা করে চলেছেন। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে এই প্রযুক্তি আবিষ্কারে অনেক দূর এগিয়ে গেছে বিজ্ঞানীরা। ভুরভুর ওয়েবসাইট থেকে জানা গেছে, একটি বিশেষ ক্যামেরার মাধ্যমে কুকুরের সঙ্গে ভিডিও চ্যাট করা যাবে। পোষা প্রাণীটি ঠিক কি করতে চাচ্ছে সেটি রিয়েল টাইমে ভাষান্তর করে বুঝাবে ক্যামেরা। ব্যবহারকারীর কুকুরের ওপর নজর রাখতে ক্যামেরাটি হালচাল ধারণ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিশ্লেষণ করে মালিককে সংকেত পাঠাবে। কুকুরকে নজর রাখতে পূর্ব অনেক আগে থেকেই ক্যামেরা বানাচ্ছে, কিন্তু এমন চমকপ্রদ ফিচার এই প্রথম যোগ করল তারা। এই প্রযুক্তি আরও উন্নত হলে একসময় বাঘ সিংহের মতো হিংস্র পশুর ভাষাও মানুষ বুঝতে সক্ষম হবে এবং তাদের সঙ্গে কথোপকথন করতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সক্রিয় ঘাতক অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটি জায়গায় বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না মানুষ চাবুকের মাথার তার সঙ্গে কথা বলবে ততক্ষণ কিয়ামত হবে না। অর্থাৎ কিয়ামতের আগে বিশ্ব প্রযুক্তিগতভাবে এত দূর এগিয়ে যাবে যে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অস্ত্র তৈরি করতে সক্ষম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীটাও অনেকটা সত্য হয়েছে। এর মধ্যে এমন একটি যোদ্ধা রোবট আবিষ্কৃত হয়েছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ বহু রাষ্ট্র এ ধরনের অস্ত্র তৈরির কথা ফাঁস হয়েছে। 2015 সালে একটি কারখানায় সক্রিয় একটি রোবটের হাতে কর্মী নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। পরবর্তীতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সক্রিয় ঘাতক অস্ত্র মানব সভ্যতার জন্য হুমকির কারণ বলে হুঁশিয়ারি দিয়েছেন 1000 প্রযুক্তি বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও গবেষক। তাদের মধ্যে ছিলেন বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং, অ্যাপেলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক, উদ্যোক্তা এলান মাস্ক, এমআইটির অধ্যাপক নোয়াম চমস্কি, গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিভাগের প্রধান ডেমিস হাসাপিস প্রমুখ। স্মার্ট জুতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, মানুষের জুতার ফিতা তার সঙ্গে কথা বলবে। এরই মধ্যে পুরুষদের জন্য ইলেকট্রিক স্পোর্টস শোয়ের দ্বিতীয় সংস্করণ চলে এসেছে বাজারে। এই জুতায় এমন সব যন্ত্রাংশ আছে যা দিয়ে কতটা পথ অতিক্রম করা হয়েছে, কতটা পরিশ্রম হয়েছে এমন সব তথ্য পাওয়া যাবে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, নতুন জুতায় আগের থেকে আরও ভালো সেন্সর ব্যবহার করা হয়েছে, ফলে আরও নিখুঁত তথ্য দেবে এই জুতা। এছাড়া এর সঙ্গে শাওমির মি ফিট অ্যাপেলের লিঙ্ক করিয়ে জানা যাবে ব্যবহারকারীর স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য। এছাড়া কিছু স্মার্ট জুতা বাজারে এখন এসেছে যেগুলো পায়ের মাপ বুঝে সক্রিয়ভাবে জুতার ফিতা বেঁধে দেওয়া, প্রয়োজনে ঢিলে করার কাজ করতে পারে। অ্যান্টি রেপ ডিভাইস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিসের শেষাংশে উল্লেখ করা হয়েছে এবং তার উদ্দেশ্য বলে দেবে তার অনুপস্থিতিতে তার পরিবার কি করছে। এই প্রযুক্তি কতটা উন্নত হবে তা অনুমান করা কঠিন, তবে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যথার্থ ব্যাখ্যা পেতে হলে আমাদের প্রযুক্তিকে আরও অনেক দূর এগোতে হবে। অবশ্য এর মধ্যে
এর কাছাকাছি একটি প্রযুক্তি বিশ্বে চলে এসেছে। এমআইটির একজন ভারতীয় বিজ্ঞানী আবিষ্কার করেছেন এমন এক প্রযুক্তি যার মাধ্যমে কোনো নারীকে কেউ যৌন হয়রানি বা ধর্ষণ করার চেষ্টা করলে তার আশেপাশের মানুষদের সতর্ক করবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ওই নারী সফটওয়্যারটি অফ করতে সক্ষম না হলে সফটওয়্যারে সেট করা নাম্বারগুলোতে কল চলে যাবে এবং মোবাইলের মাধ্যমে তার পরিবার বা বন্ধুর সেই নারীর লোকেশন জানতে পারবে এবং মোবাইলের স্পিকার অন হয়ে যাওয়ায় সেখানকার কথোপকথন সহ সব পরিস্থিতি সম্পর্কে ধারণা পাবে নব উৎপাদিত এই সেন্সরটি নারীদের আন্ডারগার্মেন্টে সেট করা থাকবে যেহেতু পুরুষ মানুষরা তাদের মোবাইল ফোন প্যান্টের পকেটেই রাখে এবং তার অবস্থান বেশিরভাগ সময় উরুর ওপরই হয় সেহেতু বলা যায় পরিবারের বিপদ পড়লে তার মোবাইলে যাওয়ার নোটিফিকেশন তার উরুতেই ভাইব্রেশন করবে তবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে মনে হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রযুক্তির ইঙ্গিত করেছেন তা আসতে এখনও অনেক দেরি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ